সরকার সাথে সাত সাত এপ্রিলে এই ইন্ডস্ট্রিকে রিভাইভ করা গোটে উদ্যম নিয়ে মিটিং হয়েছিল সেই মিটিংরে কুহাইছিল কি আপনার যে পুনি ইন্ডস্ট্রি আরম্ভ করা কোণ কোণ আপনার করে দেখুন টেকনিকালি কেউ প্লান্ট চালি পারিব ন চালি পারিব আর কোণ স্টেটস অছি আজির দিনরে সেটা আমাকে গোটে তিন মাস ভিতরে রিপোর্ট দিয়ে সেই পরিপ্রেক্ষিতে আমি বর্তমান আমলাই প্লান্টে অছি আর আমলাই প্লান্টু আমার পাওয়ার প্লান্ট ম্যানেজর আর মেকানিক্যাল মেন্টেনেন্সর ম্যানেজর ইলেকট্রিক্যালর ম্যানেজর আর আমার আইএমআইটি ভাইস প্রেসিডেন্ট জয়েন্টজি আর হেড অফিসর আমার চিফ অ্যাডভাইজর শ্রী আর সি মাও আর চিফ এক্সিকিউটিভ মিস্টার এন কে সাহা সেমানে পুরা টিম আসছেন আমার পুরনা এইটি ইলেকট্রিক্যালর হেড লে শ্রী আর সি পণ্ডা সে বর্তমান সম্বলপুরে রহতি তাঁকু বি ডকা হয়েছি কিন্তু তাঁকু পুরা ইলেকট্রিক্যাল বাবদে ফ্যাক্টরি সব জনা আছে আমি গোটে গোটে ডিপার্টমেন্ট যাই করি তার স্টেটস কোণ তার সেফটি কোণ আর কোণ তার স্টেটস অছে কি কোণ করলে চালু আরম্ভ হয়ে পার ফ্যাক্টরি আর আমার বর্তমান গোটে প্রপোজাল আমি আমার ভিতরে বি চালিছি কি আমার পাঁচটা পাঁচ নম্বর মেসিন আর ছ নম্বর মেসিন এ দুইটাকে আমি অ্যাসেস করছু প্রথমে যেতবেল ইয়ে হব এই দুইটা মেসিনকে টিকি আমি আবি মরামত করি ইলেকট্রিক্যাল মেকানিক্যালর যা ব্যবস্থা করি সেটা আরম্ভ করিবার আমার উদ্দেশ্য আছে তাপাই আমি গভর্নমেন্টকে বহু শীঘ্র গোটে রিপোর্ট সবমিট করব টেকনিক্যাল চালু হলে দুইটা মেসিনে প্রায় পচাশ টন পেপর বাহিব আমি সরকারকে কতটা আমার ট্যাক্স লাইবিলিটি অছি কতটা ডিসপ্যুট বি চালিছি আমি সরকার সামনে সেটা অলগা চর্চা করিদেবা সরকারকে দিয়া বি হয়েছি তো সেটা আমি দেখুছি কি সরকার কত দূর আমাকে সাহায্য করিপারিব বাকি উদ্যম তো আমাকে নিজে করা পড়ে বিগত দিনের আপনার ইন্ডস্ট্রিজর অল্টারনেটিভ ইন্ডস্ট্রিজ পাই আপনার উদ্যম রয়েছে মঝিরে আমি বিচার করুল কি সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট কি অলগা কিছু তো সেটা বর্তমান আমি দেখিল কি ভায়াবল হয়ে পারি আর বহুত অসুবিধা বি অছি তো বর্তমান আমার যে ইন্ডস্ট্রিরে যে মেসিন অছি তাকে আরম্ভ করে আগে দেখিবা সেটা আমি অ্যাসেসমেন্ট পরে টিকি কইপারিবা কিন্তু টেকনিক্যাল এত বড় প্লান্ট অছি আর এত সব পাইপলাইন অছি আর এটা কেমিক্যাল ইন্ডস্ট্রি থিলা পাইপলাইন সব জর্জর হয়ে যাইছি সে সব চেঞ্জ করা পড়ব ইলেকট্রিক্যাল যে আমার আজির ধরত কুড়ি বর্ষ পূর্বর লা আজিকাল সব টেকনোলোজি বদলি যাইছি এইসব কি অ্যাসেসমেন্ট করি কারখানা চালবার তো আমার মানে 100% উদ্যম অছি আর খালি অছি কি কেউ কেউ প্লান্টকে এত অসুরক্ষিত অছি সেটাকে কেমতি সফা করবা আপনার দেখুন এই গেট্রু আমি যে প্লান্টর যে টেকনিসিয়ান আসবে এটা তো গেট্রু পুরা সফা করা পড়ব আর কতটা আমার সিভিল কনস্ট্রকশন ঝড়ি করুছে আর যে আমি দেখিছু পাঁচ আর ছ টিকি ঠিক অছি সে এরিয়াটা তো সেই এরিয়াকে বর্ডন অফ করে দিয়ে তো আরম্ভ করা গোটে